হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু স্মার্ট টিভির কালেকশন দেখাবো। বর্তমান বাজারে কিন্তু ভিউ ওয়ানের টিভিগুলো বেশ সাড়া ফেলেছে, তো ভিউ ওয়ান ব্র্যান্ডের মধ্যে বেশ কিছু স্মার্ট টিভির কালেকশন দেখাবো। মাত্র 7,500 টাকা হলে কিন্তু 24 ইঞ্চির টিভিগুলো কালেক্ট করতে পারবেন। এছাড়াও যারা 50 ইঞ্চি 65 ইঞ্চি টিভি নিতে চান, সমস্ত টিভির আপডেট প্রাইসগুলো জানিয়ে দেবো। আর আমি কিন্তু এখন রয়েছি মিরপুর 2 নম্বরে, মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ। আর এই শপটির নাম কিন্তু হচ্ছে ওয়াল কম্পিউটার সিস্টেম। পাশে আছে আমাদের শরীফুল মামা, জানিয়ে দেবে সমস্ত টিভির কালেকশন এবং প্রাইসগুলো সম্পর্কে। সালামু আলাইকুম মামা, কেমন আছেন? জি মামা, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা। তো চলে আসলাম আপনাদের শপে। তো ভিওয়ান ব্র্যান্ডেড টিভিগুলো তো আপনারা সেল করে থাকেন, তাই তো? জি। অলরাইট, তো আপনাদের ভিওয়ানের মোটামুটি কত টাকা থেকে রেঞ্জটা শুরু হয়েছে? আমাদের ভিওয়ান টেলিভিশন নিয়ে কথা বলতে হলে প্রথমেই আমরা দিতে পারবো মাত্র 7,500 টাকায় 24 ইঞ্চি টেলিভিশন। আচ্ছা, সেটা কোনটা আমরা দেখে নেই। 7,500 টাকায় 24 ইঞ্চি টেলিভিশন হচ্ছে এইটা, ভিওয়ানের 24 ইঞ্চি টেলিভিশন 7,500 টাকায় পাচ্ছেন। এটা হচ্ছে বেসিক টেলিভিশন। আচ্ছা, আর যদি যারা স্মার্ট নিতে চান, 24 ইঞ্চি আমাদের স্মার্ট কালেকশন আছে। এই যে নিচেই রেখে যেটা রাখা আছে, এটা হচ্ছে স্মার্ট টেলিভিশন, এটা নিতে পারবেন মাত্র 8,500 টাকায়। এটা হচ্ছে 8,500 টাকায় স্মার্ট টেলিভিশন। এবং এটার কনফিগারটা আমি আপনাদের দেখাই দেই। এটা অলরেডি ইউটিউব থেকে প্লে করা ছিল। এটার কনফিগারটা হচ্ছে, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 9.0, র্যাম আছে হচ্ছে আপনার 512 MB, 4 GB স্টোরেজ, 4 GB স্টোরেজ 9.0 অ্যান্ড্রয়েড। এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 8,500 টাকা। আচ্ছা, এটা হচ্ছে স্মার্ট ভার্সন, স্মার্ট টেলিভিশন। ওকে, আর উপরে যেটা দেখালাম ওটা হচ্ছে বেসিক টেলিভিশন। আচ্ছা, তারপরে আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র, আচ্ছা স্মার্ট টিভিটা হচ্ছে 8,500, আর কেউ যদি বেসিক টিভিটা নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে 7,500, দুইটাই হচ্ছে 24 ইঞ্চির। জি। ওকে, দেখে নিলাম দুইটা টিভি, আর এরপরের কালেকশনে আমরা চলে যাব। পরের কালেকশন আমাদের কাছে আছে হচ্ছে 32 ইঞ্চ, 32 ইঞ্চি যেটা নিচে প্লে হয়ে আছে, এইটা হচ্ছে স্মার্ট, স্মার্ট প্লাস হচ্ছে বর্ডারলেস V1-এর। এটা বর্ডারলেস, অনেক স্লিম, হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন অনেক স্লিম, এটা কিন্তু অনেক স্লিম বর্ডারলেস। তো এটা প্রাইস পড়বে মাত্র 11,500 টাকা, 11,500 টাকা। এটারও আপনারা 1 GB র্যাম, 8 GB রম এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 আছে। চাইলে আমি দেখাইতে পারি, দেখাই দিই যাতে ভিউয়ারদের জন্য এটা সুবিধা হয়, বুঝতে সুবিধা হবে। এই যে 1 GB র্যাম, অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং 8 GB রম, এবং এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সে প্রসেসরটা হচ্ছে 4-কোর প্রসেসর, 4-কোর একটি প্রসেসর ব্যবহার করেছে। এই সম্পূর্ণ স্মার্ট টেলিভিশনটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র 11,500 টাকায়, মাত্র 11,500 টাকায় স্মার্ট টেলিভিশন নিতে পারবেন। স্মার্ট টিভির সব ফিচারগুলোতে ইউজ করা যাবে, ইউটিউব, ফেসবুক বা অনলাইন সমস্ত ফিচারগুলো ইউজ করা যাবে। তো তারপরে উপরে যেটা চলতেছে এইটা হচ্ছে মূলত 32 ইঞ্চির বেসিক টেলিভিশন এবং বর্ডার, যারা ইন্টারনেট প্রয়োজন নেই, শুধুমাত্র টেলিভিশন দেখবেন বাট একটু বড় বড় টিভি লাগবে, তারা এই টিভিটা কালেক্ট করতে পারেন। তো এই টিভিটা আমাদের থেকে প্রাইস পড়বে মাত্র 9,500 টাকায় নিতে পারবেন। স্মার্টটার প্রাইস হচ্ছে 11,500 টাকা, 11,500 টাকায় 32 ইঞ্চি স্মার্ট টিভি, বর্ডারলেস, ফুল বর্ডারলেস, আলট্রা স্লিম, একটা আলট্রা স্লিম। কিন্তু তো এই টিভিটা অবশ্যই আমি রিকমেন্ড করবো, যারা 32 ইঞ্চি টিভি নিতে চান আপনারা কিন্তু এই টিভিটা নিয়ে নিতে পারেন। বাজেটের মধ্যে খুব সুন্দর একটা টিভি কিন্তু নিয়ে আসছে আসলে V1 ব্র্যান্ড। তারপরে আমরা 32 ইঞ্চির আরও কালেকশন দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে ডুয়াল গ্লাস, 32 ইঞ্চির ডুয়াল গ্লাস টেলিভিশন, 32 ইঞ্চির ডুয়াল গ্লাস। এটা, এটারও র্যাম রোম ফিচার সেম। তো এটার প্রাইস পড়বে মাত্র 12,500 টাকা, সেটা হচ্ছে 12,500 টাকা, 12,500 টাকা ডুয়াল গ্লাস, ডুয়াল গ্লাস। জি, এটা ডুয়াল গ্লাস, এটারও ফিচারটা আমি আপনাদের দেখাই দিই, সুবিধা হবে আর কি বুঝতে। 1 GB র্যাম, 8 GB রম, এবং এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2-কোরের প্রসেসর, এখানে 2-কোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এটার প্রাইস থাকছে মাত্র 12,500 টাকা। তারপরে আমরা চলে যাব 32 ইঞ্চি স্মার্টের আরও ডুয়াল গ্লাসের আরও একটি মডেল আমাদের কাছে আছে, যেটা এটার সাথে আপডেট প্লাস এটা সাউন্ড কোয়ালিটিও অনেক বেস্ট হবে আর কি। এই যে এটা চলতেছে আমাদের কাছে, এটা 32 ইঞ্চির স্মার্ট ডুয়াল গ্লাস, বাট ওইটার সাথে এটা ব্যতিক্রম হচ্ছে এটা
আচ্ছা নিচে সাউন্ড বার সহ এবং এটার যেটা বলবো এটার কনফিগারেশনটা ওইটার চাইতে আপডেট ডুয়াল গ্লাসের মধ্যে আর কি। ডুয়াল গ্লাস 2 কোরের হয় এবং 4 কোরের হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন আছে। ওকে এইটার কনফিগারটা 1GB RAM 8GB ROM এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং এখানে যে প্রসেসরটা ব্যবহার করেছে এটা 4 কোর। মূলত ওইটা ডুয়াল গ্লাসের মধ্যে দুটোর পার্থক্য হচ্ছে এটা ওইটা 2 কোর এটা 4 কোর এবং এটার সাউন্ড বার দেওয়া আছে। আচ্ছা যার কারণে এটা প্রাইসটা ওইটার থেকে একটু বেশি, এটাতে প্রাইস পড়বে মাত্র 13000 টাকা। আচ্ছা অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে সাউন্ড বার সহ একটা টিভি। সাউন্ড বার সহ এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, এক্সট্রা করে স্পিকারের প্রয়োজন হচ্ছে না এটাতে, কোনোটা স্পিকার লাগবে না, তারপরেও সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট হবে এটাতে, মানে এক্সট্রা সাউন্ড বার দেওয়া আছে তো। আর তারপরে আমরা চলে যাব 40 ইঞ্চিতে। আচ্ছা গোল্ডেন টিভি, গোল্ডেন কালার টেলিভিশন V1 এর 40 ইঞ্চি টেলিভিশন। এইটা ফিচার আপনাদের দেখাই দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা স্মার্ট টেলিভিশন, ইউটিউব চলতেছিল এবং নেটফ্লিক্স টফি এগুলো সবই চলবে। তো এইটার মেমোরি হচ্ছে 1GB অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 এবং 8GB RAM। তো এইটার প্রাইস থাকছে আমাদের কাছে 15500 টাকা। তো এটার আরও একটি ভেরিয়েন্ট আছে ডুয়াল গ্লাস, ওইটার প্রাইস পড়বে 16500 টাকা। ওইটার কনফিগারও সেম এবং এই টিভিটাতে যেই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা একটা 4 কোরের প্রসেসর, 4 কোরের প্রসেসর। তো এই টিভিটা আপনাদের থেকে নিতে পারেন মাত্র 15500 টাকা। জি এবং 16500 টাকায় যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে এইটারই ডুয়াল গ্লাস। আচ্ছা এটাই ডুয়াল গ্লাস, 16500 টাকায় পাবেন। তারপরেই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন 43 ইঞ্চি টেলিভিশন। আচ্ছা 43 ইঞ্চি টেলিভিশনটা এটাও মূলত ফ্রেমলেস টেলিভিশন এবং খুবই স্লিম টেলিভিশন। তো এটা বর্তমানে আকাশ চলছে, এটার ফিচারও আমি আপনাকে বলে দিচ্ছি। 1GB RAM 8GB ROM এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 এবং 4 কোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এটি এই ফ্রেমলেস 43 ইঞ্চি টেলিভিশনটা আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র 20000 টাকায়। এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন 43 ইঞ্চি। তো তারপরেও যাদের আরও বড় টেলিভিশন লাগবে, যেমন 43 ইঞ্চি আমাদের আরও কালেকশন আছে, এমআই যদি কেউ নিতে ইচ্ছুক হন, এটা হচ্ছে মূলত ফিচারটা হচ্ছে জেনুইন 4K প্যানেল। এটা হচ্ছে জেনুইন 4K প্যানেল এবং এটার মডেলটা হচ্ছে এমআই টিভি 4S এর 108 CM এর একটি টেলিভিশন। এটার প্রাইস থাকছে মাত্র 38000 টাকা, মাত্র 38000 টাকায় আমাদের থেকে এটা পারচেস করতে পারবেন। তারপরে যদি কারো স্যামসাং লাগে, আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে সেই সেখানে যোগাযোগ করে স্যামসাং কালেক্ট করতে পারবেন। তো আমাদের টিভির ওয়ারেন্টির বিষয়ে বলি, টিভির ওয়ারেন্টি হচ্ছে 1 বছর পার্টস অ্যান্ড প্যানেল রিপ্লেসমেন্ট এবং 1 বছর পরে 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি। 1 বছর পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এবং কী কী কারণে ওয়ারেন্টি হবে না সেটাও এখানে বলে রাখি, যেমন ফিজিক্যাল ড্যামেজ, ওয়ারেন্টি লেভেল স্টিকার যদি পিছন থেকে কেউ উঠাই ফেলে, যদি টেলিভিশনের প্যানেলের লিকুইড ড্যামেজ হয়ে যায়, ভাঙা পোড়া, এইগুলোতে কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করবে না। তাছাড়াও 43 ইঞ্চির চাইতে বড়ো 50, 55, 65 যাদের লাগবে আপনাদের গেথাতে, প্রাইসটা আমি জানাই রাখি, সেটা হচ্ছে 50 ইঞ্চি যারা নিতে চাচ্ছেন সেখানে 2GB RAM 8GB ROM এবং অ্যান্ড্রয়েড ভার্সন 9 সহ সেটা প্রাইস থাকবে মাত্র 32000 টাকা। এবং যারা নিতে চাচ্ছেন 55 ইঞ্চি, 50-এর পরে 55 ইঞ্চির প্রাইস সেম কনফিগার থাকবে এবং প্রাইস থাকবে হচ্ছে মাত্র 42000 টাকা। আর 65 ইঞ্চিটা আপনারা যাদের প্রয়োজন হবে, প্রয়োজনে আমাদের নাম্বারে ফোন দিয়ে প্রাইসটা আপডেট জেনে নিতে পারবেন। একটু বাড়তি সাউন্ড চাই, তারা চাইলে এখান থেকে স্পিকার ইউজ করতে পারে। তো স্পিকারের প্রাইসগুলো আমি বলে দিই, এটার প্রাইস পড়বে মাত্র 1650 টাকা। এটার আর এটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে, এটা হচ্ছে মাল্টি USB ব্লুটুথ দুইটাই থাকবে, বাট এটাতে USB ব্লুটুথ থাকছে না। তো এটার প্রাইস পড়বে হচ্ছে 2000 টাকা, এইটার প্রাইস পড়বে 1650 টাকা এবং নিচের এইটার প্রাইস পড়বে হচ্ছে 2450 টাকা। এটা মডেলটা হচ্ছে 276DBT এবং এটার প্রাইস পড়বে হচ্ছে 2700 টাকা। এটার প্রাইসটা একটু বাড়তে আছে, এটার প্রাইসটা একটা 3000 সামথিং চলে যাবে আর কি। ওকে এটার প্রাইসটা 3000 সামথিং চলে যাবে। তো এই কালেকশন আপনাদের আরও আমরা ভবিষ্যতে দেখাইতে পারবো। তো যাদের প্রয়োজন হবে স্পিকার, যদি টিভিতে বেসিক্যালি স্পিকারের প্রয়োজন হয় না আমাদের টেলিভিশনগুলোতে, তারপরেও যারা নিতে চাচ্ছেন তারা চাইলে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা তো আমরা বেশ কিছু স্মার্ট টিভির কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওয়াল কম্পিউটার সিস্টেম থেকে। আরেকবার অ্যাড্রেসটা জানিয়ে দিই, মিরপুর 2 নম্বরে মিরপুর শপিং সেন্টারের লেভেল 5
ওয়াল কম্পিউটার সিস্টেম, তো ওনারা কিন্তু স্মার্ট টিভির কালেকশনগুলো অলরেডি নিয়ে আসছে। আর এছাড়াও আপনাদের যদি কারো কম্পিউটার কম্পোনেন্ট বা পিসি বিল্ডিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিছনেই কিন্তু ওনাদের বেশ বড় একটা শপ রয়েছে। ওনারা সব ধরনের পিসি বিল্ডিংগুলোও কিন্তু করে থাকে, সেক্ষেত্রে পিসির কোনো কিছু প্রয়োজন হলে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন। তো শরীফুল মামাকে অসংখ্য ধন্যবাদ ওনাদের এই কালেকশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।